প্রিয় বন্ধুরা আজ আমি দশ এক উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে আমার দিনলিপির পাতা থেকে পাঠ করে শোনাচ্ছি লেখাটার একটা আমি নাম দিয়েছি জয় বাংলা সমাচার আমি জয় ধ্বজা বহন করে নিয়ে এলাম সেদিন সকলের মধ্যে কি দারুণ উত্তেজনা আমি আশ্বাস দিলাম নাই নাই ভয় হবে হবে জয় চৌধুরীদের পঁচা পুকুরে সাঁতার কাটতে গেছিলাম সাঁতারে জিতলাম কিনা জানি না তবে জয়ের বীজ বাড়িতে বয়ে নিয়ে এলাম চোখটা তখন থেকেই কটকট করছিল দুপুরে লম্বা ঘুম দিয়ে উঠে দেখি জয়লাভ সম্পূর্ণ হয়েছে ফুলদি বলল নিশ্চয়ই পুকুরে স্নান করেছিস মা বললেন সাবধানে থাকিস নইলে অন্যদেরও ছড়াবে আর সাবধান জয়ের নেশা তখন চোখে কারো নিষ্কৃতি নেই কদিন ধরেই ছর্দি ভাইদের ফাংশানে রিহার্সাল চলছিল শ্যামা গীতিনাট্য হবে সোমা গোপা তুলতুলি চুমকি রত্না সুনু রুম্পা রূপা মুন্নি সবাই আছে তাছাড়া ছর্দি ভাই আর দীপা তো আছেই ছর্দি ভাই আর সোমারি মেন পার্ট ছর্দি ভাই শ্যামা আর সোমা বজ্রসেন ফাংশন রোববার সন্ধ্যায় তার আগে একটা ছোট্ট ব্যাপার ঘটেছিল শনিবার দিনই ছোটদু শনির কোপে পড়ে গেল কান্নাকাটি ব্যাপার সবার মুখচুন সর্দি ভাইয়ের কথা এরকম চোখ নিয়ে ফাংশান করা যায় না সকলের কথা এর জন্য কী আছে কালই ঠিক দেখবি ঠিক হয়ে যাবে রোববার দিন সকালে ফাইনাল ড্রেস চালু হয়ে গেল দুপুরের মধ্যে দীপাও লক্ষ্যে পৌঁছে গেল এমনি করে এগুলো আরও দু তিনজন উপলক্ষের আগে লক্ষ্যে পৌঁছানোর নেশা সকলেরই ভয় ফাংশন না ভেসতে যায় ফাংশন শুরু সাতটায় ঘন্টা আড়াই আগে বাড়িতে সবাই হাজির সবার শেষে এলো সোমা বন্ধুর হাত ধরে চোখের রুমাল চাপা দিয়ে ছোট ভাই বললো সোমা তোরো সোমা বললো আর বলিস কেন এরপর দুই ব্যথিতের মধ্যে অনেক সুখ দুঃখের কথা হলো ফাংশন শুরুর আগে দেখা গেল আমি একমাত্র সম্ভাবনা মুক্ত মানুষ বাকি সকলেরই হয় নেশা ধরেছে নয় নেশা ধরবো ধরব করছে সেদিন ফাংশনের মতোই ফাংশন হলো লাল চোখের ঢাক ঢাকতে অভিনেত্রীদের ইচ্ছা মতো রঙ করা হলো তবু সেই কি আর ঢাকা দেওয়া যায় রুমাল চাপা দিয়ে ঠেকা দেওয়ার একটা ব্যবস্থা হলো অন্য সকলে প্রাক্তন প্লেয়ার সোমারি যা নতুন তাই চোখ বেশি ফলে নেই শুধু জল ঝরছে কাঁদতে কাঁদতেই নাচানাচি হলো শ্যামা জবা ফুলের মতো চোখ লাল করে বজ্রসেনকে প্রেম নিবেদন করলো মিলনের শুভ লগ্নে বজ্রসেনের চোখ দিয়ে ক্রমাগত জল গড়ালো সখেরা টোপাকুলের মতো চোখ নিয়ে দুঃখ দুঃখ মুখ করে আনন্দ গান গাইল খুব কষ্ট হচ্ছিল তবু নিয়ম রক্ষার তাগিদে কর্তব্য রক্ষার তাড়নায় সংগ্রামের মনোভাবে অনুষ্ঠান শেষ পর্যন্ত চালিয়ে যাওয়া হলো